বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ রাব্বি হত্যার এক বছর পূর্ণ হইয়া আজিয়া মঙ্গলবার অক্টোবর 6 তারিখ গেল দিবসরের অক্টোবর 7 তারিখ 19 জনের আসামিগুরি সকবাজার থানা হত্যা মামলা করে আবরারর বাপ বরকতুল্লাহ এরপর ছাত্রলীগের 25 জনের আসামিগুরি চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ ইতিমধ্যে তিন জনের পলাতক দাহিরে আলোচিত এই মামলাগান বিচারাধীন আছে পলাতক তিন আসামি হল মাহমুদুল জিশান এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তফা রাফিদ আবরার হত্যার পরে জড়িত তিন আসামি পলাতক না হনে ভাই হত্যাকারী হলো সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে নিহত আবরারের ছোট ভাই এখনো তিনজন তো বাইরে ঘুরে বেড়াচ্ছে এখনো তারা বাইরের মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে অবশ্যই আরেকটা আমাদের দাবি যে হচ্ছে তাদের জন্য দ্রুতই যেন গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয় ফোয়া হত্যার সুষ্ঠু বিচারের আশায় এই যে প্রতীক্ষাত আছে আবরারের মা হতা হবের আগে দিয়ে চকুদি ফরের ফানি দেশের প্রশাসন আইন মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার কাছে আমার দাবি যে আজকের এই মৃত্যু প্রথম সাতবাসীকে আমি চাই ওকে যারা তো নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয় হুদাহি ফেসবুকে স্ট্যাটাস দিবার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের 2019 সালের অক্টোবরের 6 তারিখ রাতিয়া দাহিল হয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের হয়ে একজন নেতাকর্মী এরপর রাতে 3 তারিখকে শেরে বাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর উত্তন তার মরদেহ উদ্ধার করা হয় ডেক্স নিউজ সি প্লাস টিভি